আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। আমি মোহাম্মদ রুবেল ইসলাম আর আমার সাথে রয়েছে বাদুল খান। আসসালামু আলাইকুম। আর আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি ডেরি মিল্ক চকলেট। চকলেট আমাদের দুজনের কাছে থাকবে 2 কার্টন। আজকে সবগুলো আমরা দুজনে খাবো আর এটা দিয়ে আজকে চ্যালেঞ্জ করব। আজকে রাউন্ড হবে তিনটা, তিনটার ভিতরে যে 2টা জিতবে সে আজকের উইনার। পানিশমেন্ট রয়েছে, পানিশমেন্টের কথা বলা যাবে না আজকে। গাইস তোমরা এমন পানিশমেন্টের কথা কমেন্টে বলছো, ঠিক আছে? তো পানিশমেন্টটা খাইলে কি আর কষ্ট হইব, ওই পানিশমেন্টটা জোগাড় করতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। আজকের পানিশমেন্টটা হচ্ছে এই যে এতটুক, খুবই স্পেশাল একটা পানিশমেন্ট, এটা জোগাড় করতে আমাদের প্রচুর কষ্ট হয়েছে আর পানিশমেন্টটা দিতে তো আরও অমায়িক। তো এটা এটার ভিতরে কী আছে দেখতে পারবে। তো চলো আমরা দেখে আসি ফার্স্ট রাউন্ড। গাইস তো আমরা চলে আসলাম ফার্স্ট রাউন্ডে। তো ফার্স্ট রাউন্ডে হচ্ছে আমাদের কাছে 2টি চকলেট থাকবে। তো এই চকলেট 2টি ছিঁড়তে হবে, ছিঁড়ে কপালে রাখতে হবে, কপাল থেকে খেতে হবে কোনো প্রকার হাত দিয়ে স্পষ্ট না করে। তো অনেক খাবার দেখছেন আজকে, এই চ্যালেঞ্জটা দেখেন। তো তুমি রেডি? রেডি। 3 2 1 গো। যে গেটিং মিটিং মারা এই সিস্টেম, পাতালে করে রাখতে হবে। হ্যাঁ পাতালে রাখতে হবে। কি একটা আমার ইয়ালাম চকলেটের বাসনা পাইতে। ও আরে না তো গাইস, ফার্স্ট রাউন্ডের উইনার হয়েছে বাদল। তো বাদলের হলো 1 পয়েন্ট, তো আমার 0। খুবই টাফ ছিল এটা, এখান থেকে এখানে খাওয়া খুবই টাফ ছিল। তো এবার হচ্ছে আমাদের দ্বিতীয় রাউন্ডের পালা। চলো গাইস দেখে আসি দ্বিতীয় রাউন্ড। তো এবার হচ্ছে দ্বিতীয় রাউন্ডের পালা। তো আমাদের দুজনের কাছে 5টি 5টি করে চকলেট থাকবে আর এটা একজনের চোখে বাঁধা থাকবে। ধরেন আমার চোখে বাঁধা থাকবে, তো আমি এই প্যাকেটটা ছিঁড়বো, ছিঁড়ে ওকে খাওয়াই দেবো। কিন্তু ওই কীরকমভাবে থাকবে, এরকম স্টিলভাবে থেকে হাগরে থাকবে, যে কম সময় খেতে পারবে সে আজকের উইনার। তো বাদল আগে আমাকে খাওয়াই দিচ্ছে। রেডি? রেডি। 3 2 1 দাঁড়াও। 3 2 1 গো বলার আগে তুমি শুরু করো, এটা ঠিক না। হ্যাঁ আমি তো আগরে আছি। ভেঙেছে, ভেঙে যাক, তাকে 2টাই খাওয়া লাগবো। বুঝলাম বুঝলো, ভাঙা যেটা আছে যেটা, ওই যে আমি হাতে দিই। আচ্ছা
ভাঙিয়া গেল তো শোনা নাকি এরকম একবার মুখ দেখলাম এই তো শেষ তাই মাফ করছি গাইস বাদল খাওয়াইছে 2 মিনিট 8 সেকেন্ডে তো এবার হচ্ছে আমার পালা দিকে আমি কত সেকেন্ডে খাওয়াইতে পারি 1 2 3 Yeah, bang it back. Agar us na kya? Yeah, no man. Agar thik agar thakte ho. আগে থেকে আগ্রহ থাকতে হবে আমি হাত নেওয়ার আগেই শেষ ইয়া লারা দুটো আছে আও এত ওয়াট দি কাম দাস কেন আর দেখ তোর আর দেখ দিতে আমার সময় লাগে না পুরোটা না লাগো একবারে হাই রেডি লাস্ট একটা কত শেষ টাইম আপ করো গাইস এরাউন্ড টাইম বাদল কমপ্লিট করছে 2 মিনিট 8 সেকেন্ড আর আমি কমপ্লিট করছি 1 মিনিট মারাত্মক পানিশমেন্ট তো চলো গাইস দেখে আসি ফাইনাল রাউন্ড গাইস এটা হচ্ছে ফাইনাল রাউন্ড তো এই রাউন্ডে আমার এখানে আছে 16টা বাদলের ওখানে আছে 16টা হ্যাঁ তুমি কি রেডি রেডি 3 2 1 দাঁড়াও গো কাগজ সাইডে রাখবা চকলেটের সাথে মানে মিক্স না হয় ওজন মানে মিষ্টি আর তো তিনটা আছে বাদলের এখনো 4টি আছে তো এই রাউন্ডের উইনার হচ্ছি আমি তো আমি এই রাউন্ডে উইনার হয়েছি 3 মিনিট 38 সেকেন্ড দেখে আর লুজার হচ্ছে বাদল তো আমার পয়েন্ট হলো 2 এবং বাদলের পয়েন্ট হচ্ছে 1 তো পুরো গেমের উইনার হচ্ছি কে নাম বল রুবেল রুবেল ইসলাম নাম বলতে কি খারাপ লাগে তোমার না না খারাপ লাগবে কেন নাম বলতে কি খারাপ লাগবে তাইলে নাম বলতে খসমস আমার বলা লাগে যে নাম বল এবার উইনার হচ্ছে রুবেল ইসলাম আর লুজার দেখতে তো পাইতেছেন আজকে এটা রে জো জইব সো গাইস পানিশমেন্টের পালা এখন গাইস এবার হচ্ছে পানিশমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট তো এটা হচ্ছে বাটি তো এখানে যাচ্ছে পানি কতটুক পানি দেব তো এতটুক পানি আর এটার ভিতরে থাকছে এটা এটাকে কি বলে এক শিশি তাই না এক শিশি এটা কি গাইস এটার নামটা এখন বলি
পাল্লা আছে না কারাই, কারায়ের কালি, এতটুকু কালি জ্বর করতে প্রচুর কষ্ট হয়েছে, প্রায় চারটা পাল্লার কালি, চারটা পাল্লার গুয়ার থেকে কালিগুলো ছাড়াতে হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। পরে না একদম পুরোটাই গাইস, পুরোটাই তো, এটা এখন মিক্স করতে হবে হাত দিয়েই, কারণ মিক্স করব আমি হাত দিয়েই, এই জন্য হাত দিয়েই মিক্স করতেছি। ও হচ্ছে হচ্ছে, মিক্স হচ্ছে, আস্তে আস্তে মিক্স হচ্ছে, কিন্তু সময় নিচ্ছে। কোনো নড়াচড়া করবো না, তার শান্তি মতো সে আজকে পানিশমেন্টটা দিক। আজকে আমি কোনো হা ইস উস না কিছু করবো না, হা ইস ইস মিস কিছু করবো না। কালি মেকআপ গাইস, কালি মেকআপ। আচ্ছা এটা এখানে রাখি, পরে কেন? গাইস ডিম, আজকে হচ্ছে কালি মেকআপ, হ্যাঁ তাই না? আমি তো দেখি না, এদিকে হও। ইয়াল্লা আমার হাত তো না নষ্ট হয়ে গেল, পানি বেশি হয়ে গেছে। কালি মেকআপ ওয়াসাম লাগতেছে তোকে, এদিক ঘোর। মেকআপ তো মেকআপই, মেকআপ তো মনে কর কোনো জায়গায় বাদ থাকে না, বুঝছো? পুরো মুখে থাকে, চোখের উপর দিয়েও মেকআপ থাকে, তো মেকআপ তো মেকআপই, কোনো জায়গায় বাদ থাকবে না, সব জায়গাতেই হবে। ওগুলোর সাথে এগুলোই ভালো আছে গাইস। হ্যাঁ কমপ্লিট, আমার মেকআপ কমপ্লিট। আমাকে কি আপনারা চিনতে পারতেছেন যে আমি কে আজকে? ওয়াসাম লাগতেছে, ওয়াসাম লাগতেছে, ওয়াসাম। একটা পিক তোলা যাক, পুরো কালি মাখে, কাল্লা মে ফালা, আমার কাল্লা মে ফালা। আমাকে কি চেনা? আচ্ছা তুই তো কালো মেয়ে না রে ভাই, তুই তো, আমি তো দেখতে এমনিতেই কালো। কালার এডিয়া গাইস, তো আজকে মেকআপটা কেমন হয়েছে এটাও অবশ্যই কমেন্টে জানাবেন, আর আজকে পুরো ভিডিওটা, তোমার আজকের গেমটা কেমন লাগছে সেটাও জানাবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে বন্ধুদের মাঝে বিলিয়ে দাও অবশ্যই, যে আমরা ভিডিওতে কী মজাগুলো করতেছি। তো আমরা নতুন স্টার্টিং শুরু করেছি, এই জন্য আমাদের ভিডিওতে অনেক ভুল ভ্রান্তি হতে পারে মানে হয়, তো সেই ভুলগুলো আপনারা কমেন্টে ধরিয়ে দিবেন। তো অনেক অনেক ভাই আছেন, বোনেই আছেন, যারা আমাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, তো আমরা সেই ভুলগুলো শুধরে নিচ্ছি ইনশাল্লাহ আস্তে আস্তে। তো আরও যত ভুল আছে সব ভুলগুলোই শুধরে নেবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই, আর আরেকটা কথা বলি যে আমরা এত কষ্ট করে ভিডিও করি, ঠিক আছে, শুধু আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য। হ্যাঁ একটু মজা দেওয়ার জন্য আমরা দেখি, কিন্তু লাইক কমেন্ট এত কম আসে যে না, লাইক কমেন্ট কম আসতেছে না, মাশাআল্লাহ অনেক ভালো আসতেছে, কিন্তু আরও ছাপোর্ট দরকার, আর যত ছাপোর্ট হবে তত ভালো লাগবে। তো ভিউ অনেক হচ্ছে সেই তুলনায় লাইক ধরতে গেলে কম, তো লাইক একটু বেশির দিকে ট্রাই করেন। তো আমাদের দুজনের মুখ কেমন লাগতেছে? আমার এদিক এদিক কি করবি না, কেমন লাগতেছে? কেমন লাগে? তো গাইস আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।